আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম স্বাধীনতার অর্থযুদ্ধ তাইওয়ানকে চূড়ান্ত সতর্কতা চীনের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বরখাস্তের দাবি উঠেছে লিবিয়া থেকে রুশ তুর্কি বাহিনী প্রত্যাহারের আহ্বান যুক্তরাষ্ট্রের তেল সমৃদ্ধ সিরিয়ায় আরেকটি সামরিক ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব কেন সৌদি আরব ইরান বিবাদে মধ্যস্থতার প্রস্তাব দিল কাতার এবং সর্বশেষ থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের অবস্থায় বিশ্ব যে কোনো সময় বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ পুতিনের হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে স্বাধীনতার অর্থ যুদ্ধ তাইওয়ানকে চূড়ান্ত সতর্কবার্তা চীনের দীর্ঘদিন ধরেই চীনের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা চেয়ে আসছে তাইওয়ান এজন্য সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহায়তাও নেয় তারা কিন্তু এর পক্ষ থেকে এ নিয়ে বারবার সতর্ক বার্তা দেওয়ার পরেও তাই এফে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এমন অবস্থার মধ্যেই সম্প্রতি সামরিক মহড়া চালিয়েছে তারা এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চীনের পক্ষ থেকে তাইওয়ানকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে স্বাধীনতা মানে যুদ্ধ এ কথা মনে রাখতে হবে আর যে কোনো ধরনের উস্কানিমূলক এবং বিদেশি হস্তক্ষেপের প্রক্রিয়া জানাতে চীনা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নেওয়ার জন্য প্রস্তুতি আছে বৃহস্পতিবার বিমান বাহিনীর সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ান বলেন তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ তাইওয়ান জলসীমা চীনা লিবারেশন আর্মি দ্বারা পরিচালিত সামরিক কার্যক্রম তাইওয়ান সমুদ্রের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা ও জাতীয় সার্বভৌমত্ব ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তিনি আরও বলেন তাইওয়ানের অল্প সংখ্যক লোক তাইওয়ান দ্বীপের স্বাধীনতা চায় যদিও অনেক আগেই সতর্ক সতর্ক করে করে দিয়েছে আমরা তাদের যেই দেশ দিয়ে আসছে লোকদের এটি মনে রাখা উচিত তাইওয়ানের স্বাধীনতা মানে যুদ্ধ একদিন তাইওয়ানের বিরুদ্ধে চীনের করা বার্তাকে দুঃখজনক বলে প্রতিক্রিয়া জানিয়েছে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি চীন তাইওয়ান কি নিয়ে নতুন মার্কিন প্রশাসনের এটি প্রথম কোন মন্তব্য কদিন আগে বেশ কয়েকটি চীনা যুদ্ধ ও বোমারু বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের কথা জানিয়েছিল দেশটি চীনা বাহিনীর এমন অবস্থান নিয়ে আগ বাড়িয়ে চীনকে তাইওয়ানের ওপর চাপ প্রয়োগ বন্ধের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য একটি প্রদেশ হিসেবে দাবি করে আসছে কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে তাইওয়ানের প্রেসিডেন্ট তস ই ইং ওয়েন বারবার বলে আসছে তাইওয়ান একটি স্বাধীন দেশ মোদীর উচিত অমিত শাহকে বরখাস্ত করা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত বরখাস্তের দাবি উঠেছে। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় এক বছরের মধ্যে দ্বিতীয়বার দিল্লিতে আইনের শাসন ভেঙে পড়েছে দিল্লি পুলিশ যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় তাই এর দায় অমিত শাহকে নিতে হবে এখনই মোদির উচিত শাহকে বরখাস্ত করা বলে জানান কংগ্রেস নেতা রণদীপ সুরেওয়ালা খবর হিন্দুস্থান টাইমসের এদিকে ভারতের সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ষোলোটি বিরোধী দল কৃষি আইন প্রত্যাহার করার জন্য সরকারের উপর চাপ যাতে বজায় থাকে তার জন্য এই পন্থা নিল বিরোধী দল কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের বরাত দিয়ে খবর বলা হয় 16টি দল একযোগে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে বলে জানিয়েছেন রাজ্যসভায় বিরোধী দলের নেতা প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যে সহিংসতা হয়েছে তাতে সরকারের ভূমিকা কি ছিল সেই নিয়ে তদন্তের দাবি করেছে কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ বলেন কৃষকদের আন্দোলন দুর্বল করার জন্যই এক শ্রেণীর বিক্ষোভকারীদের সঙ্গে সরযন্ত্র করে সরকার তার জেরেই লালকেল্লায় উঠেছে ধর্মীয় পতাকা। তিনি বলেন সংসদে কৃষি বিলগুলি নিয়ে আলোচনা করার সুযোগ দেয়নি সরকার। তার আগেই জোর দবস্তি করে বিলটি পাশ করানো হয়। সেটার বিপক্ষে আমাদের এই প্রতিবাদ। প্রসঙ্গত বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার কথা ভারতের রাষ্ট্রপতি কেবিন্দরের। কিন্তু সেখানে উপস্থিত থাকবেন না বিরোধীরা। বাজেট অধিবেশন যে শান্তভাবে হবে না ও কৃষি আইন নিয়ে উত্তাল হবে লোকসভা ও রাজ্যসভা সেটারই ইঙ্গিত রাজনৈতিক বিশেষজ্ঞরা দ্রুত রুশ ও তুর্কি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের জন্য বেঁধে দেওয়া সময়সীমা পালন না করায় ওয়াশিংটন এই আহ্বান জানাল এমন আহ্বান প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসনের আওতায় তেল সমৃদ্ধ লিবিয়ার ব্যাপারে মার্কিন নীতির একটি শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে লিবিয়া বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বলেন। আমরা লিবিয়ান জানাতে এবং লিবিয়ায় সকল সামরিক পদক্ষেপ দ্রুত বন্ধে রাশিয়া ত্রস্ক ও সংযুক্ত আরব আমিরাত সহ বাইরের সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে এক দশক ধরে যুদ্ধ চলছে জাতিসংঘের সহযোগিতায় গত অক্টোবর স্বাক্ষরিত একটি অস্ত্রবিরতির চুক্তির আওতায় বিদেশি সৈন্য ও বাইডেনের দেশের ভারতে সৈন্যদের তিন মাসের মধ্যে লিবিয়া থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল এই সময়সীমা শনিবার শেষ হলেও এসব সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কোন পদক্ষেপ ঘোষণা করা হয়নি বা তাদের লিবিয়ায় অবস্থান করতে দেখা যাচ্ছে বলেন অক্টোবরে অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী আমরা লিবিয়া থেকে দ্রুত তুর্কি ও রুশ বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পদক্ষেপ গ্রহণ তাদের প্রতি আহ্বান জানাচ্ছি তবে রাশিয়া লিবিয়ায় তাদের কোনো সামরিক সদস্য থাকার কথা অস্বীকার করেছে তেল সমৃদ্ধ সিরিয়ায় আরেকটি সামরিক ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র বছর দুয়েক আগে সিরিয় থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে যে কোনো কারণেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি উল্টো মোতায়েন করা হয় বাড়তি সেনা সদস্য এবার তেল সমৃদ্ধ দেশটিতে নতুন আরেকটি সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে সংস্থা সানার এক প্রতিবেদনে জানানো হয়েছে দেশটির হাসাকা প্রদেশের ইয়ারুবায়ে নতুন ঘাঁটি বানাচ্ছে মার্কিন সামরিক বাহিনী এলাকাটি ইরাক সীমান্তের কাছাকাছি অবস্থিত ঘাঁটি তৈরির জন্য এরই মধ্যে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সেখানে পৌঁছে গেছে বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাতে সানা জানিয়েছে হাসাকা শহরের উত্তর পূর্বে অবস্থিত আল মালিকিয়া এলাকা থেকে দশটি ট্রাকে করে এসব সমরাষ্ট্র নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের দাবি তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই সিরিয়ায় সামরিক বাহিনী পাঠিয়েছে তবে সমালোচকদের মতে দেশটির বিপুল তেল সম্পদ লুটপাটের জন্যই মার্কিন বাহিনী মোতায়েন রাখা হয়েছে জানা গেছে দু উনিশ সালে ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেন কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে ওই বছরের অক্টোবরেই দেশটিতে নতুন করে সেনা মোতায়েন করা হয় সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষার খাতিরেই সিরিয়ার তেল ক্ষেত্রগুলোতে সেনা মোতায়েন করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিতে ঘাটি রয়েছে যুক্তরাষ্ট্রের দু ষোলো সালে সিরিয় গৃহযুদ্ধে বন্ধ করার দাবিতে এই ঘাটি গেড়েছিল মার্কিনীরা সূত্র পার্স টুডে সৌদি আরব ইরান বিবাদে মধ্যস্থতার প্রস্তাব দিল কাতার তিন বছর ধরে যেসব কারণে সৌদি আরব এবং আরও দুটি উপসাগরীয় দেশ কাতারকে একঘরে করেছিল তার অন্যতম কারণ ছিল দোহার সাথে তেহরান এবং আংকার ঘনিষ্ঠতা এ মাসের গোড়ায় সৌদি আরব এবং তার মিত্ররা যখন সেই অবরোধ তুলে নেয় কাতার তখন পরিষ্কার জানিয়ে দেয় তুরস্ক এবং ইরানের সাথে তার সম্পর্ক অব্যাহত থাকবে শুধু তাই নয় কাতার এখন সৌদি আরব এবং উপসাগরীয় প্রতিবেশীদের খোলাখুলি পরামর্শ দিচ্ছে তারা যেন ইরানের সাথে বিবাদ জিইয়ে না রেখে আপস মীমাংসার উদ্যোগ নেয় প্রয়োজনে সেই মীমাংসায় মধ্যস্থতা করার প্রস্তাবও দিচ্ছে কাতার গত সপ্তাহে কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আমেরিকার ব্লুমবার্গ টেলিভিশনকে এক সাক্ষাৎকারে ইরানের সাথে মীমাংসায় জন্য উপসাগরীয় দেশগুলোকে বসার আহ্বান জানান প্রয়োজনে সেই মীমাংসায় মধ্যস্থতা করার প্রস্তাব দেন ক্ষমতাধর এই কাতারি মন্ত্রী দাবি করেন উপসাগরীয় আরব দেশগুলোর জোট জিসিসির সদস্যরাও এখন ইরানের সাথে কথা বলতে ইচ্ছুক তিনি বলেন কাতার আশা করছে বাস্তবে এই মীমাংসা আরো আলোচনা হবে সপ্তাহ খানেক আগে সন্ত্রাস দমন এবং বিরোধ নিরসন বিষয়ক কাতারের সরকারের বিশেষ দূত মুলতাক মুতলাক আল খাতানি দোহায় এক সংবাদ সম্মেলন সৌদি আরবের সাথে ইরান এবং তুরস্কের বিরোধ মেটাতে কাতার মধ্যস্থতা করতে প্রস্তুত ইরানের কাছ থেকে কাতারের এই প্রস্তাব নিয়ে ইতিবাচক কথা শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিব বিশ জানুয়ারি তেহরানে মন্ত্রীসভার এক বৈঠকের পর সাংবাদিকদের কাছে কাতারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইরানের সংবাদ মাধ্যমগুলো মন্ত্রীকে উদ্ধৃত করে লিখেছে আঞ্চলিক দেশগুলোর সাথে আলাপ আলোচনা ইরান সবসময় আগ্রহী পরে জারিফ টুইটার করে বলেন আমার ভাই কাতারের এমবিএ এই প্রস্তাবকে আমি স্বাগত জানাই আমরা সব সময় বলে আসছি এই অঞ্চলের সংকটের সমাধান নিজেদের মধ্যে সহযোগিতা প্রয়োজন শুধু তাহলেই এই অঞ্চল সমৃদ্ধ হবে স্থিতিশীল হবে এবং বাইরের কর্তৃত্ব থেকে মুক্ত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের অবস্থায় বিশ্ব যে কোনো সময় হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ পুতিনের হুঁশিয়ারি বর্তমান বিশ্বের পরিস্থিতি ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পরিস্থিতির মতো হয়ে আছে গত বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় একথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন আধুনিক বিশ্বের বর্তমান পরিস্থিতি এমন যে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে এবং এই পরিস্থিতিটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে উনিশশো সালের দিকে যেমন ছিল তেমন প্রেসিডেন্ট পুতিন বলেন বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক মডেল আন্তর্জাতিক অঙ্গনের তীব্র আকারে মেরুকরণ সৃষ্টি করছে এতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়েছে আঞ্চলিক সংখ্যাত কয়েক গুণ বেড়েছে এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা কমেছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাইডেন প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করে পুতিন বলেন আন্তর্জাতিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু সংক্রান্ত এটি হলো সর্বশেষ চুক্তি যা এখনো বহাল রয়েছে তিনি বলেন নিউ স্টার চুক্তি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত যে সঠিক পদক্ষেপ তাতে কোনো সন্দেহ নেই